সমর্থকদের কাছে মুশফিকের ওয়াদা মিথ্যে কথা কি তবে কোহলিই বলছেন? এবারেও পূর্ণ হচ্ছে না ক্রিস গেলের মনোবাসনা। শরীফুলের বলে ড্রেসিং রুমে ফিরতে পারতেন ডেভন কনওয়ে। টাইগার বোলারের এলবির আবেদনে মেলেনি সারা, শেষে সেই কনওয়ে বাংলাদেশের গলার কাটা। ওর 122 নিউজিল্যান্ড দিন শেষে 258 পাঁচ উইকেটে। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ম্যাচ মানে চার দিনের খেলা, এটা সবাই জানে। কিন্তু কখনো দেখেছেন বিসিএল পাঁচ দিনের হতে? এবার দেখবেন। রোববার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া এবারের সাউথ বনাম সেন্ট্রাল জোনের ফাইনালটা হবে পাঁচ দিনের। অবশ্য এমন ঘটনা বিরল হলেও এবারই প্রথম নয়। এর আগে 2012 সালে বিসিএল এর প্রথম আসরের ফাইনালটাও ছিল পাঁচ দিনের এবং ওই ম্যাচটা হয়েছিল গোলাপি বলে। আর নয় হতাশা, নতুন বছরে টাইগার সমর্থকরা ভাসবেন আনন্দ উল্লাসে। ওয়াদা মুশফিকুর রহিমের নিজের ফেসবুক পেজে দেওয়া নতুন বছরের বার্তায় মুশফিক লিখেছেন, দোয়া করি সর্বশক্তিমান আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিন এবং সামনের বছরে সবাইকে সুস্থ ও সফল হওয়ার তৌফিক দান করুন ইনশাল্লাহ। আল্লাহ এই বছর আমাদের ভালো ক্রিকেট খেলতে সাহায্য করুন, যাতে আমরা আপনাদের মুখে হাসি ফিরিয়ে আনতে পারি। সবাইকে শুভ নববর্ষ, সবাই নিরাপদ থাকুন, ভালো থাকুন। বিসিসিআই বনাম কোহলি বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন প্রধান নির্বাচক চেতন শর্মা। সৌরভ গাঙ্গুলি আগেই জানিয়েছিলেন কোহলিকে টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে পদত্যাগ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু সিদ্ধান্তে অনড় ছিলেন কোহলি নিজেই। কিন্তু দক্ষিণ আফ্রিকা উড়ে যাবার আগে কোহলি পুরো উল্টো কথা বলেছিলেন সাংবাদিকদের। টি টোয়েন্টির নেতৃত্ব না ছাড়ার বিষয়ে তাকে কেউ নাকি কোনো রকম অনুরোধই করেননি। এবার সৌরভের বক্তব্যে সমর্থন দিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিলেন চেতন শর্মা। তবে কি এই মিথ্যে কথা কোহলি বলছেন? এবারও হচ্ছে না দ্য ইউনিভার্স বস ক্রিস গেইলের মনোবাসনা পূরণ। টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে জানিয়েছিলেন খড়ের মাঠেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চান। তবে সহসাই সেই সুযোগ পাচ্ছেন না ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল, কেননা খড়ের মাঠে ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াডে রাখা হয়নি তাকে। নতুন বছরের প্রথম মাসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি টোয়েন্টি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে আর একটা টি টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ওই তিন সিরিজের নয় ম্যাচের জন্য ঘোষিত দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ড।